রক জয়েন করবেন নতুন ব্লাড লাইনে, মানে এখন যেখানে আছেন সোলোসিকো এবং টামাটোঙ্গা, আর তারা ম্যাচ খেলবেন পুরনো ব্লাড লাইনের সঙ্গে, অর্থাৎ রুমারডিংসের আসল ব্লাড লাইনের সঙ্গে, যেখানে ছিলেন জিমি উসো এবং জে উসো সেই টিমের সঙ্গে। বন্ধুরা, রিপোর্টসে এমনটা বলা হচ্ছে যে যখন থেকে জয়েন করেছেন টামাটোঙ্গা ব্লাড লাইনে, তখন থেকেই চারদিক রুমার্স ছড়িয়ে পড়ছে এবং সেখানে বলা হচ্ছে যে এখন হবে দুটি ব্লাড লাইন, একদিকে থাকবে হিল ব্লাড লাইন অর্থাৎ সোলোসিকোয়া টামাটোঙ্গা কিংবা জেকো ফাটু যিনি পরে আসতে পারেন, আর নেতা হবেন আমাদের দ্য ফাইনাল বস রক, এবং তিনি তাকে লিড করবেন। যদিও পরবর্তী সময় এটা এক্সপোজ হবে যে আসলে এই টিমের নেতা হচ্ছেন সোলোসিকোয়া নয় ব্রং রক, এবং তিনি ব্যাকেজটা থেকে এদেরকে কন্ট্রোল করছেন এমনটাই তো দেখানো হবে। আর অপরদিকে থাকবেন আমাদের ফেস টিম রুমার রিংস, জিমি উসো এবং জে উসো, তো এদের মধ্যে পরবর্তীকালে একটি ম্যাচ হবে। আর যেহেতু আমরা সকলে জানি যে হিল টিম ফেস টিমকে বেশি মারে কিংবা বেশি অ্যাটাক করে, সেই জন্য কিন্তু রক সোলোসিকোয়া এবং টামাডোঙ্গা অ্যাটাক করতে পারেন রোমান রিংসকে ভয়ানক রূপে, আর রোমানকে নয় তারা অ্যাটাক করতে পারেন জিমি উসোকে এবং জে উসোকে। আর জিমিকে যদি অ্যাটাক করা হয়ে গিয়েছে, বাকি আছে জে উসো, তাকে হয়তো অ্যাটাক করা হতে পারে যখন আরও সময় এগোবে। তো বন্ধুরা, আপনি কোন টিমের সাপোর্টার রয়েছেন, রোমান রিংসের টিম নাকি রকেট টিম? তারপরে কমেন্টে অবশ্যই বলতে পারেন।